আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে, বিএনপি জনগণের কাছে গ্রহীত হয়েছে। এই পুরো সহিংসতা নাশকতার দায় দায়িত্ব আওয়ামী লীগের, বিএনপি না। আমরা আগেই বলেছি, মিটিং এর আগে বলছি, যে এটার দায় দায়িত্ব সরকারের। আপনি কোথায় প্রতিশ্রুতির ব্যত্যয় দেখলেন? মানে শান্তিপূর্ণ সহিংসতা তো হয়েছে, শান্তিপূর্ণ তো বিএনপি সবসময় শান্তিপূর্ণ, যখন বিএনপির মিটিং এ আক্রমণ করা হয়েছে তখনও বিএনপি শান্তিপূর্ণ অবস্থানেই তো ছিল। এগুলো বিএনপির বিরুদ্ধে, আপনারা 28 তারিখের ঘটনার আগে যে সমস্ত বক্তব্য আওয়ামী লীগ নেতারা দিয়েছে, লগি বৈঠে নিয়ে যেতে হবে, এক নেতা বলছে নৌকার ভিতরে করে আপনারা লাঠি সোঁটা নিয়ে যাবেন, কেউ তো পত্রপত্রিকায় আসছে, এবং এই উস্কানি এবং হুমকি কারা দিয়েছে? তারপরে জায়গায় জায়গায় পুলিশের তল্লাশি বসিয়েছেন বিএনপি আমাদের মিটিংয়ের আগে, কী কারণে? মানুষের মৌলিক অধিকার হরণ, এটা এটা মৌলিক অধিকার হরণ। পুলিশের তল্লাশি এভাবে করতে পারে না, মানুষের ব্যক্তিগত টেলিফোন আপনি দেখবেন, দেখে দেখে অ্যারেস্ট করবেন। তো যারা হুমকি দিল তাদের একজনও কি গ্রেপ্তার হয়েছে? যারা হুমকি দিল তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। এই 28-এর মিটিংয়ের আগে বিএনপির কর্মীদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে, পুলিশি হয়রানি হেনস্থা করা হয়েছে। কই, এগুলো নিয়ে তো কোনো কথা আসে না কেন? তাহলে একটা জিনিস হওয়ার আগে তো একটা প্রস্তুতি, এই প্রস্তুতিটা কারা নিয়েছে? সন্ত্রাসের প্রস্তুতি তো আওয়ামী লীগ নিয়েছে, এবং তাদের প্রত্যেকটা কথাই ছিল সন্ত্রাসের মতো, এবং তারাই সেটা করেছে। বিএনপির উপরে দায় দায়িত্ব এগুলো পুরানো খেলা, পুরানো জিনিস নতুন করে নতুন বোতলে ওনারা আনে সবসময়, ওনাদের এই সমস্ত নাটক সবসময় থাকে, ভবিষ্যতেও থাকবে, ওটা বিএনপি জানে, দেশের জনগণ। এই পুরো সহিংসতা নাশকতার দায় দায়িত্ব আওয়ামী লীগের, বিএনপি না। আমরা আগেই বলেছি, মিটিং এর আগে বলছি, যে এটার দায় দায়িত্ব সরকারের। আমরা একেবারেই দেখেন তাদের কি কি ছিল, তাদের পরিকল্পনা ছিল যে বিএনপির মিটিংয়ে যাতে লোক না আসে, এই লোক না আসার জন্য তারা সমস্ত ধরনের পরিকল্পনা নিয়েছে, এটা অলিখিত পরিকল্পনা এবং এটা সবাই জানে। কিন্তু সহিংসতার পরিকল্পনাটা কাদের? সহিংসতার পরিকল্পনা, কারণ সরকারের বাঁচতে হবে তো মুখ রক্ষার জন্য। এবং আমি বলবো, তারা যে সমস্ত আপনারা দেখছেন ভিডিও দেখেন, গাজীপুর থেকে যে ট্রাকগুলো আসছে সেই ট্রাকে লাঠি ছিল, লাঠি সোঁটা ছিল, বোমা ছিল, সেগুলো আপনার ভিডিওতে দেখছি। বিএনপিকে মারবে, কাটবে, পিটাবে, বাড়িতে যাবে, আক্রমণ করবে, তারপরও বিএনপি বসে থাকবে, এটাই হলো মানে অহিংস। কেন হামলা বলুন তো? আপনার ভারতের বলে যে অহিংস অহিংস, গান্ধীর অহিংস রাজনীতি, সেই অহিংস রাজনীতি তো 1 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এই অহিংসতে। এটা কি গান্ধী করেছে? নো, তো ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, প্রি প্ল্যান্ড। এবং আমরা আশাবাদী সরকারের যে নৈতিকভাবে তাদের যে খলন হয়েছে এবং নৈতিক যে পতন হয়েছে এটা 28 তারিখ প্রমাণ করে দিয়েছে, এবং আজকের হরতাল পরের অংশে একটু শুনবো। পরিকল্পনা কিভাবে গভর্নমেন্ট করে, 3 ঘন্টা বিদ্যুৎ লাইন কাটা ছিল বিএনপি অফিসের, কেন? হোয়াই? মিটিংয়ের আগের থেকে 9 ঘন্টা ইন্টারনেট সার্ভিস ওয়াজ ডাউন, অর্থাৎ 4G থাকে, এটা ডাউন কাটে তো না, এটারে কী করে 4G থেকে 2G নামায় আনে, যাতে ইট বিকাম স্লো সো দ্যাট নোবডি ক্যান গেট এলো, তাহলে এটা হোয়াই? অথচ দেখেন আওয়ামী লীগের যেখানে সমাবেশ ছিল সেখানে ইলেকট্রিসিটি ছিল, সেখানে কোনো বিদ্যুৎ ইয়ার প্রবলেম ছিল না, তাহলে পরিকল্পনাটা কী? এটা এটা দিয়ে আপনাকে আমি একটা প্রমাণ দিলাম, তারা আগে থাকতে এটা পরিকল্পনা করেছিল, তারা এইভাবে আক্রমণ করবে, আক্রমণ করার এটার যাতে কেউ কোনো ধরনের কিছু ই করতে না পারে, এটা হলো একটা প্রমাণ। দ্বিতীয়, আপনি ভিডিও ফুটেজে আপনি দেখছেন যে দুইজন গাড়ি চালক তারা কী বলছে, একজন শরীর আক্রার থেকে তাকে রিকোজিশন করেছিল আগের দিন, আনার পরে সেই গাড়িতে ঘুরতে ঘুরতে আইনা কাকরেল আইনা সেই পুলিশ সদস্যই তার গাড়িতে আগুন লাগায়, এবং আরেকজন আপনি এটা ভিডিও ফুটেজে তো এগুলো আছে, তারা এটা বলেছে, তো ইট ওয়াজ প্ল্যান্ড, ইট ওয়াজ প্ল্যান্ড বিএনপির উদুর পুদুর ঘরে চাপানের জন্য।
আপনি দেখেন বিএনপিরা বলে বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ অবরোধ হরতাল করতে 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 কিন্তু ওইটা সন্ত্রাস না, ওনাদেরটা হরতাল অবরোধ সন্ত্রাস না। তখন প্রধান বিচারপতির বাড়িতে গুলি হয়েছিল, তখন আরেকজন প্রধান বিচারপতির বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছিল, তখন আরেকজন বিচারপতির বাড়িতে মোহাম্মদপুরে গুলি করা হয়েছিল, কারা সেটাও বিএনপি করছে। বিএনপিরা বলে আচ্ছা সেটা যদি আওয়ামী লীগ করে এখন কারা করছে? হ্যাঁ তো সেটা যদি আওয়ামী লীগ করে বিএনপির আমলে আওয়ামী লীগ করছে এখন আওয়ামী লীগের আমলে কারা করছে? আওয়ামী লীগের আমলে ওনারাই সচেতনভাবে করছে। এবং ওই যে আমি তো প্রমাণ দিলাম যে কেন বিদ্যুৎ লাইন আমাদের তিন ঘন্টা থাকে নেই, কেন নয় ঘন্টা ইন্টারনেট থাকে নেই, সেটা তো কেন তার ইন্টারনেটে কিন্তু হামলার কথা। এটা দুঃখজনক, একজন পুলিশ অফিস পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, এভাবে যুবলীগের যুবদলের এক কর্মীকে কিভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে, দুইটা দুইটাই আমি বলি দুঃখজনক। যুবদলের কর্মী কে? যুবদলের যে একজন কর্মী মারা গেছে কালকে গুলিতে, না না সেটা সেটার প্রসঙ্গে একটু বলি, সেটা সে তার বাবা যিনি যিনি এটা আমাদের খবরে আজকে ছিল তিনি বলছেন। আচ্ছা আজকে আজকে আরেকটা ঘটনা বলি, আমি একটা প্রশ্নটা করি, কারণ এটি উনি বলছেন যুবদলের কর্মী না, মারা হয়েছে তার নাম শামীম মোল্লা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বিবৃতি সেটি তার নাম শামীম মোল্লাও নন, তিনি শামীম মিয়া এবং তার গায়ে কোনো গুলি নেই, সেই বিষয়গুলো বলছেন যে তার বাবা। এটি কি আপনারা আমলে নিচ্ছেন, মানে আপনারা প্রথম আলো পত্রিকা শ্যামল দত্তর বক্তব্য কিছু কি আপনারা যেহেতু আমলে নিচ্ছেন না, এগুলো সব পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে একদম পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে, আমরা এগুলো দেখার জন্য এদেশের জনগণ প্রস্তুত। আপনাদের এতে এখন এখন পর্যন্ত অর্জন কি হলো বা সামনের হরতাল? আমি মনে করি এই যে কালকের যে ঘটনা, এই ঘটনায় আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে, বিএনপি জনগণের কাছে গ্রহীত হয়েছে এবং আজকের যে হরতাল আপনি দেখেন, আপনি নিজে বলছেন ঢিলে ঢালা হরতাল হয়েছে, এই যে নীরব প্রতিবাদ জনগণের, জনগণ বের হয়নি, রাস্তাঘাটে কম গাড়ির সংখ্যা বেড়িয়েছে, সারা দেশে একই চিত্র, দ্যাট ওয়াজ এ নীরব প্রতিবাদ।